আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতন আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে ইমোতে কলার টেউন্স কিভাবে সেভ করা যায় ধরুন আপনার ইমোতে কেউ কল করছে তো এই যখন আপনাকে কল করবে তখন আপনার মানে একটা গান বেজে উঠবে সে কিন্তু একটা গান শুনতে পারবে এটাকে মানে কলার টিউন্স বলে তো অবশ্যই আমরা যখন সিম কার্ডে কিন্তু এটাও সেভ করতে পারি তো ইমোতে কিন্তু এভাবে কিন্তু খুব সহজে গান সেট করতে পারবেন তো ইমো কলার টিউন্স নিয়ে কিন্তু অনেক আগে মানে এখান থেকে দু তিন মাস আগেও কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছি তো একই ভিডিও আবার আপলোড করতেছি তার কারণ হচ্ছে খুব সহজে আপনি একটা টেকনিক ফলো করে কিন্তু গান সেট করতে পারবেন তো আমি এখানে কিন্তু সম্পূর্ণ সত্য কথাগুলো বলে দিচ্ছি কিভাবে টেকনিক খাটায় এই গান সেট করতে হবে সেটা আপনাদের আমি কিন্তু ভিডিওতে সম্পূর্ণ বলে দেব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন কোনো সমস্যা না বা আজকের যে ভিডিওটা সেটাও কিন্তু সম্পূর্ণ আলাদা একটা নতুন একটা ফর্মুলা সিস্টেম আর কি আপনাদের আমি দেখাবো যে খুব সহজে সামান্য দুই পাঁচ সেকেন্ডের ব্যবধানে কিন্তু একটা গান আপনি আপনার ই মতে আপনি সেট করে নিতে পারবেন তো এখানে কিছু টেকনিক আছে কিছু সিস্টেম আছে সেইগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে তা নাহলে কিন্তু হবে না তো মোবাইল স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ দেখাবো যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন কোনো সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার পাশেই থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকের পর থেকে আপনারই মতো কেউ কল দিলে গান শুনতে পারবে ওয়েলকাম ব্যাক সোলার সি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো যে ইমোতে খুব সহজে কলার টিউন্স কীভাবে সেভ করবেন তো বন্ধুরা এখানে কিন্তু কিছু টেকনিক আছে টেকনিকটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবং আমি আপনাদের বলে দেব যে কিভাবে ইমোতে গান সেট করবেন আপনার ইমোতে যদি কেউ কল দেয় তা অবশ্যই গান শুনতে পারবে তো বন্ধুরা প্রথমে কি করতে হবে আমি আপনাদের সম্পূর্ণ দেখাই দেবো ভিডিওতে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি প্রথমে আমার ইমোটা ওপেন করে নিচ্ছি তো ইমোটা ওপেন করার পরে আমি আপনাদের এস টু জেড এই ভিডিওতে দেখাই দিব তো আমার ইমোটা ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন তো ইমোটা ওপেন হওয়ার পরে চলে যেতে হবে আপনাদের সেটিংসে সেটিংসে যাওয়ার পরে এইখান থেকে সেটিং অপশানটা বের করতে হবে করার পরে এইখানে দেখুন নোটিফিকেশন নোটিফিকেশান পরে টাচ করবেন নোটিফিকেশানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে কলস তো এটা পরে টাচ করবেন তো এটা যখন টাচ করবেন দেখুন এখানে লেখা আছে কলা টোনস ডিফল্ট টোনস লেখা রয়েছে মানে আমার এতে কিন্তু কোনো গান সেট করা না যদি আমার এখানে যদি গান সেট করা থাকে তাহলে কিন্তু এখানে গানের নামটা লেখা থাকতো সো আপনারা বুঝতে পারছেন আমার এখানে কিন্তু কোনো গান সেট করা নেই এখন আমি আপনাদের গান সেট করে দেখাবো তো সেটা কিভাবে আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখা দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো তার জন্য কিন্তু এইখান থেকে আমার ব্যাকে চলে যেতে হবে তা আমি এখান থেকে সিম্পলি ব্যাকে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এইখান থেকে ব্যাকে চলে আসছি তো বন্ধুরা আমি আপনাদের বলি যে যদি আপনারা আপনাদের ইমোতে গান সেট করতে চান তাহলে আপনার যে বন্ধু আছে আপনার ইমোতে যে ফ্রেন্ডস আছে এই ফ্রেন্ডসের যে কোনো একটা বন্ধুর কিন্তু মানে ইমোতে গান সেট থাকা লাগবে তাহলে কিন্তু আপনি ইমোতে গান সেট করতে পারবেন মনে করুন আপনার কোন বন্ধুর ইমোতে একটা গান সেট করা আছে ওই গানটা আপনার খুবই পছন্দ আপনি ওই গানটা সেট করতে চান কিন্তু তাকে আপনি বলতেছেন কিন্তু আপনি সেটা সেট করতে পারতেছেন না তো আপনি কিন্তু আমি যে টেকনিক ফলো করাবো আপনাদের এই এই টেকনিকটা যদি ফলো করেন তাহলে কিন্তু তার ফোনে যে গান সেট করা ওই গান কিন্তু হুবহু আপনি সেট করতে পারবেন তো আমি আপনাদের দেখাবো কিভাবে সেট করতে দেখুন আমার এই একটা আইডি আমি এডিতে কল দিব এই আইডিতে কল দিয়ে আমি আপনাদেরকে শোনাবো দেখুন আমি আইডিতে কল করতেছি তো দেখতে পারছেন আমি কিন্তু এই আইডিতে কল দিছি তখন কিন্তু একটা গান বেজে মানে বেজে উঠেছে তো আপনারা এই যে গানটা কিভাবে সেট করবেন তো তার জন্য ই ওই আইডিতে আবার কল দিতে হবে আমি মধ্যে দেখা দিচ্ছি তো কল দিতে দেখুন কল দিলে গান বেজে উঠবে তো দেখতে পারছেন কিন্তু গান কিন্তু এখন সাউন্ড হচ্ছে তো এই যে ডান কর্নারের উপরে গানের যে লোগোটা আছে এই এটা পারে একটা টাচ করতে হবে জাস্ট আর কোনো কিছুই না আপনার গান সেট হয়ে যাবে দেখুন লেখা যাচ্ছে সেট দ্য সেম কলার টোন এটা পারে টাচ করবেন করার পরেই এই গানটা কিন্তু দেখুন সেট কলার টিউঞ্জ এই সাকসেসফুলি কিন্তু এই গানটা কিন্তু আপনার ইমোতে এখন থেকে যে কল দেবে এই গানটা কিন্তু সে শুনতে পারবে তো প্রমাণস্বরূপ দেখাবো যে ওই কলার টিউন্সের ভিতরে গিয়ে আপনাদের আমি দেখাবো যে আসলে সেভ হয়েছে কি না আমি চলে যাচ্ছি সেটিংসের ভিতরে সাথেই থাকুন তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ইমো সেটিংয়ের ভিতরে তো ইমো সেটিংয়ের ভিতরে চলে আসার পরে নোটিফিকেশনের ভিতরে ঢুকবো ঢুকার পরে দেখুন এখানে লেখা আছে কল সেটে পারে টাস করবো লেখা আছে কলার টিউন্স এইখানে লেখা আছে দেখুন অনেক সাধনার পরে আমি পেলাম এই যে আগে কিন্তু এখানে টোনস লেখা ছিল এখানে কিন্তু এই গানের নামটা কিন্তু সোলার্সে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে যদি আপনার কোনো বন্ধুর মানে ইমোতে গান সেট করা হয় খুব সহজে কিন্তু সেই গানটা আপনার ফোনে সেট করতে পারবেন এখানে কিন্তু আমি চুরি গোপন কোনো কিছুই করি নাই সম্পূর্ণ কিন্তু ভিডিওতে আমি ক্লিয়ার করে বলে দিছি তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা ততক্ষণ সব ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম